আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি ছোট একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ। অনেকদিন ধরে আমাকে অনেকে প্রশ্ন করেছে, আবার অনেকে জিজ্ঞেস করেছে এই বিষয়গুলো আমরা কেমন করে সহজ করে চিনতে পারবো। সো আমি আজকে সর্বাত্মক চেষ্টা করব যাতে খুব সহজ করে এগুলো চেনা যায়। ওকে, প্রথমে আমরা দেখি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? ছোটোবেলায় আমরা শিখেছি নাউন, প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণকে অ্যাডজেক্টিভ বলে। কিন্তু এগুলো যখন আমরা পড়বো খুব সহজে আমরা অ্যাডজেক্টিভ চিনতে পারবো না। তাহলে আমরা কেমন করে খুব সহজে অ্যাডজেক্টিভ চিনতে পারবো? সো সেজন্য আমাকে বলতে হবে যে পার্ট অফ স্পিচটা নাউনকে মডিফাই করে। কি বলছি? যে পার্ট অফ স্পিচটা নাউনকে মডিফাই করে সেটাকে কী বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। চলুন একটু দেখা যাক। আমি যদি একটা সেন্টেন্স লিখি, আই নো আ বয়। এখন এটার অর্থ কী দাঁড়াচ্ছে? আমি একটা ছেলেকে চিনি, সেন্টেন্সটা হয়েছে। এখন এখানে নাউন হচ্ছে কে? বয়। আমি আরেকটা সেন্টেন্স লিখেছি, সেটা হচ্ছে আই নো আ গুড বয়। এখন এখানে বয় ঠিক ঠিক কি? নাউন। এখানে নাউন ছিল, এখানে নাউন। কিন্তু এখন এই বয়ের আগে একটা গুড বসেছে, এই গুডটা বয়ের আগে বসে বয়কে নির্দেশ করছে বা মডিফাই করছে। প্রথমে ছিল শুধুমাত্র বয়, কিন্তু এখন হয়েছে গুড বয়। তার মানে এই গোডটা নাউনকে মডিফাই করেছে। সুতরাং আমরা বলতে পারি যে পার্ট অফ স্পিচটা বা যে ওয়ার্ডটা নাউনকে মডিফাই করে সেটাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। তার মানে অ্যাডজেক্টিভ আমরা চিনতে পেরেছি এখন খুব সহজে। ঠিক আছে না? ওকে, এখন প্রশ্ন হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা কেমনে চিনব? আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে এই এই এক্সাম্পলটা এখানে আছে, আই নো আ গুড বয়, এটাও আছে। ঠিক আমি এটা দিলাম আই নো আ বয়। তাহলে এখানে বয়টা কি? নাউন। তারপর দিলাম অফ গুড নেচার। এখন এই অফ গুড নেচার, ভালো প্রকৃতির আমি একটা ছেলেকে চিনি। তাহলে এখন এই ভালো প্রকৃতি এটা কাকে মডিফাই করেছে? বয় নামক নাউনকে মডিফাই করেছে। তাহলে আমরা দেখেছি গুডটা নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ হয়েছে, আবার এখানে অফ গুড নেচার এটা পুরোটা বয়কে মডিফাই করে অ্যাডজেক্টিভ হয়েছে। প্রশ্ন হচ্ছে তাহলে এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ কেমনে হবে? তো আমরা জানি সিঙ্গেল ওয়ার্ড যদি হয়, এখানে দেখা যাচ্ছে গোডটা একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড হলে পার্ট অফ স্পিচ মানে অ্যাডজেক্টিভ হবে। কিন্তু যখন এখানে একের অধিক ওয়ার্ড থাকবে, শব্দ সমষ্টি থাকবে, একের অধিক ওয়ার্ড থাকবে, আমরা সেটা নাউনকে মডিফাই করবে, তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ, তার মানে এখানে অফ গুড নেচার এটা নাউনকে মডিফাই করেছে অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে যেহেতু একাধিক ওয়ার্ড আছে, একের অধিক ওয়ার্ড আছে, সেজন্য এটা কি হবে? ফ্রেজ। সুতরাং কোন ধরনের ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন বাকি আছে কোনটা? অ্যাডজেক্টিভ ক্লজ। চলুন দেখা যাক। আমি লিখছি এখানে আই নো আ বয় হু ইজ অনেস্ট। এখানে আমাদের একটা জিনিস চিনতে হবে, সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউনের আগে যদি কোনো নাউন থাকে, কি বলছি? রিলেটিভ প্রোনাউনের আগে যদি কোনো নাউন থাকে, সেই নাউনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট বলা হয়। তাহলে অ্যান্টিসিডেন্টের পরে যদি কোনো ক্লজ থাকে, কি বলছি? যদি কোনো অ্যান্টিসিডেন্টের পরে কোনো ক্লজ থাকে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে আমি বলছি আই নো আ বয়, আমি একটা ছেলেকে চিনি, হু ইজ অনেস্ট, যে সৎ। তাহলে এই যে সৎ এটা কাকে মডিফাই করেছে? আ বয়কে মডিফাই করেছে, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তোমরা প্রশ্ন করতে পারো, সেটা হচ্ছে তাহলে এটা কেন অ্যাডজেক্টিভ হলো? এটা সিঙ্গেল ওয়ার্ড, সেজন্য অ্যাডজেক্টিভ হলো এবং সেটা নাউনকে মডিফাই করেছে। তাহলে এটা কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো? কারণ এটা ঠিক ঠিক নাউনকে মডিফাই করেছে, কিন্তু এখানে একের অধিক ওয়ার্ড আছে, তাহলে এটা সেজন্য কী হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। কিন্তু এখানে তো একের অধিক ওয়ার্ড আছে, এটা কেন ক্লজ হবে? সেজন্য আমাদের চিনতে হবে ফ্রেজ এবং ক্লজের পার্থক্য। ঠিক আছে, তাহলে আমি সেটা একটু আলোচনা করি। যেমন ফ্রেজ মানে হচ্ছে যেখানে কোনো ধরনের ফাইনাল ভার্ব থাকবে না, ক্লজ হলে যেখানে ফাইনাল ভার্ব এন্ড সাবজেক্ট থাকবে। বুঝতে পেরেছি? যেমন আমি বলতে পারি, সেম এক্সট্রেকশন আমি দিচ্ছি, আই গিভ হার রিং, আমি তাকে একটা রিং দিয়েছি মেড অফ গোল্ড। এখানে এই মেড অফ গোল্ডটা রিংকে মডিফাই করেছে, কিন্তু এই মেড অফ গোল্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ।
এই অ্যাডজেক্টিভ ফ্রেজ একটু আমরা খেয়াল করে দেখি মেড অফ গোল্ড এখানে কি কোনো ফাইনাল ভার্ব আছে মাই টেন্স এনে যাচ্ছে এরকম কোনো ভার্ব আছে নাই সুতরাং এটা একটা ফ্রেজ কারণ যেখানে ফাইনাল ভার্ব থাকবে না এবং ওয়ার্ডের সমষ্টি থাকবে সেটাকে বলা হয় কি ফ্রেজ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ কিন্তু আমি যখন বলবো আই ফাউন্ড দ্য পেন দ্যাট আই লস্ট তাহলে এখন এখানে ডেট আই লস এটা একটা ক্লজ কেন ক্লজ হচ্ছে এখানে সাবজেক্ট আছে এখানে ফাইনাল ভার্ব আছে এবং এখানে সাবজেক্ট ফাইনাল ভার্ব যেহেতু আছে এটা একটা ক্লজ এবং এই ক্লজটা দ্য প্যানকে কি করছে মডিফাই করছে অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ ক্লজ কেন অ্যাডজেক্টিভ ক্লজ এখানে সাবজেক্ট আছে ফাইনাল ভার্ব আছে এবং এই সাবজেক্ট ফাইনাল ভার্ব মিলে যে ক্লজটা হয়েছে সেটা এই দ্য পেন নামক একটা নাউনকে কি করছে মডিফাই করছে সুতরাং আমরা বলতে পারি এখানে ডেট আই লস্ট এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ এবং মেড অফ গোল্ড এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে বা আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম